শিল্পীদের একজন প্রতিকৃত রাইজা খানম ঝুনু। বাংলাদেশে আমরা যারা আজকে নাচ করছি, এই যে একটা দীর্ঘ পথ, সেই দীর্ঘ পথটি যারা তৈরি করেছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম রাইজা খানম ঝুনু। ওনার যে কাজটি আমাকে অনুপ্রাণিত করেছে নাচ ছাড়াও, সেটা হচ্ছে অসম্ভব স্নেহ এবং ভালোবাসা দিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যে ওনার এই যে একটা সম্পর্ক, আমার মনে হয় এটা সবারই অনুকরণ করা উচিত। আমরা তার কাছ থেকে এই জিনিসটা শিখেছি। বাংলা একাডেমি ফেলোশিপ সহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই নৃত্যগুরু ছাত্রছাত্রীদের মধ্যে লুবনা মরিয়াম, শামিমারা দীপা, মৌ, কবিরুল ইসলাম রতন অনেকেই আজ বাংলাদেশের নৃত্য ভুবন আলোকিত করে আছেন। এই নৃত্য গুরুমাতাকে আরটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। অতিথির হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এদেশের নৃত্য এবং অভিনয় জগতের অতি প্রিয় মুখ এবং একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান এবং নৃত্য ব্যক্তিত্ব জিনাত বরকতুল্লাহকে। রাইজা খানম ঝুনুর হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন নৃত্য ব্যক্তিত্ব জিনাত বরকতুল্লাহ এবং সম্মাননা পদক তুলে দিচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান। আমি রাইজা খানম ঝুনুকে অনুরোধ করব ছোট করে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আন্তর্জাতিক নারী দিবসে আজকে আরটিভি আমাকে এই সম্মাননা দিল, তাতে আমি এত আনন্দিত এবং সুধী মণ্ডলীর কাছে আমার শুভেচ্ছা ও শুভেচ্ছা। আজকের দিনে যে সম্মাননা পেলাম আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন পেরেছি? হয়তো আমার কাজের জন্যে। কাজ করলে সেটা যদি সবাই সাকসেসফুল হতে পারে তাহলে অবশ্যই এটার পরিমাপ পাবে। আজকে হয়তো আমি সেই জন্যে আজকে এই সম্মাননা পেয়েছি। আজকে জানেন এই পর্যায়ে আসতে পেরেছি অনেক কষ্টে। তখনকার সময় নৃত্য এটা তো অসম্ভব ব্যাপার, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এমন দিনও গেছে আমাদের রিহার্সাল করতে গেলে রিক্সার মধ্যে পর্দা দিয়ে যেতে হতো, অনেক সময় স্কুলের কথা বলে রিহার্সালে যেতাম, মা বাবা জানতো আমি রিহার্সালে গেছি, আমি স্কুলে গেছি, কিন্তু আমি রিহার্সাল করে বাসায় ফিরতাম। আর তখনকার সময় রিহার্সাল ছিল সকালে যেতাম রাত্রে ফিরতাম, যার জন্যে আমাদের সময় রিহার্সালের পরিমাপটা ছিল অনেক বেশি, যার জন্যে সমানভাবে নাচ করতে দেখা যেত এবং সুন্দর লাগত। এখনকার ছেলে মেয়েরা নাচে ভালো, সবই ভালো, কিন্তু সময় দিতে চায় না, খুব ব্যস্ত, বিশেষ করে লেখাপড়া। লেখাপড়া তো আছেই, তার সঙ্গে এটাও একটা এডুকেশন বলে আমি মনে করি। এটাকে দিয়ে মানুষ ভবিষ্যতে যদি সেইভাবে করতে পারে আজকে মানুষের কাছে সামনে যেতে পারবে, চিহ্নিত হতে পারবে, এটা অনেকেই বোঝে না। আমি জানেন এই বয়সে আমি দুটো বইও লিখেছি, একটি নৃত্যের রূপকথা আর একটা নৃত্যধারা। আমি ফেলোশিপ পেয়েছি আপনাদের দোয়ায়, আপনারা আমাকে দোয়া করেন। এখনও আমি সাংস্কৃতিক অঙ্গনে জড়িত আছি, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের চেয়ারম্যান, আগে ছিলাম বুলবুল ললিতকলা একাডেমির প্রিন্সিপাল।
এখন আমি বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসে আছি। দোয়া করেন আমি যতদিন এখানে আছি, আমি কিন্তু ছেড়ে যাইনি ছেলে মেয়ে, আমি তাদের মাঝেই বেঁচে থাকব, তারাই আমাকে স্মরণ করবে, তারাই আমি তাদের মধ্যে থেকে আমি বেঁচে থাকতে চাই। এইটাই আমার আনন্দ, এইটাই আমার পাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ রাহেজা খানম ছুনুকে। এবং আমি ছোট করে অবশ্যই আমি লায়লা হাসানের কাছে কিছু তো অবশ্যই আমরা শুনতে চাইবো, আপা প্লিজ। আমি শুধু আর টিভি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ভাবনাটি তাদের মাথায় কিংবা তাদের আসার জন্য, যে নৃত্য শিল্পকে সম্মাননা জানানো, নৃত্য শিল্পীকে সম্মাননা জানানো প্রথমবারের মতো। এর আগে দুটো অনুষ্ঠান হয়ে গেছে, তখন নৃত্য শিল্পীদের সম্মাননা জানানো হয়নি। যেই শুরু হলো, যে আরম্ভ হলো, তার যেন শেষ না হয়, তার এগিয়ে যায়, এইটাই আমাদের সেটাই শুরু শেষ না হয়ে যায়। এটা যেন যেমন আমাদের একুশে পদকে ঝুনু আপার পরে, ঝুনু আপার বারো বছর পরে পেয়েছিলাম সৌভাগ্যক্রমে, জানি না কেমন করে, তারপরে বারো দশে, এখন পনেরো হয়ে গেছে, একজনও পাইনি। আমাদের অনেক যোগ্য নৃত্যশিল্পী আছেন, অনেক বর্ষের নৃত্যশিল্পী আছেন, কতদিন তারা বাঁচবেন জানি না, খুব আমরা আশা করি আকাঙ্ক্ষা করি তারা যেন পান, কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? নাচ ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান হয় না, আজকের তার প্রমাণ আমরা পেলাম। বিদেশে যাই নাচ নেই, কারণ নাচের ভাষা সর্বজনীন, সবাই বুঝতে পারে। সুতরাং আপনার অনুরোধ থাকলো যে যাত্রা শুরু হয়েছে সে অব্যাহত থাকে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ লায়লা হাসানকে।